আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এম কে জামান রচিত ইজি প্লাস এন্ড নোট এন্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে লাইভ ক্লাসে আলোচ্য বিষয় বিজনেস স্ট্যাটিস্টিক্স দ্বিতীয় অধ্যায়ের দশম ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের ছয় নম্বর ফরমেট নিয়ে আলোচনা করব। পয়েন্ট নম্বর সিক্স, কোয়াড্রেটিক মিন। কোয়াড্রেটিক মিনের উপাদান হলো তিনটি, একটি হলো কোয়ার্টাইল, ডিসাইল এবং পার্সেন্টাইল। কোয়ার্টাইল মানে চার ভাগের এক ভাগ, এখানে আমাদের দুইটা প্রস্থ হবে, ফার্স্ট কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল। আর ডিসাইল হলো দশমাংশ অর্থাৎ দশ ভাগের এক ভাগ, এখান থেকে আমাদের ফার্স্ট ডিসাইল, থার্ড ডিসাইল, সেকেন্ড ডিসাইল, ফিফথ ডিসাইল, এখানে অনেকগুলো প্রশ্ন হতে পারে। এরপরে পার্সেন্টাইল শতকরায় প্রকাশ করা, যেমন 30%, 32% এরকম পার্সেন্টাইল দেখানো বলা হবে। এখন আসুন, কোয়ার্টাইল হলো চার ভাগের এক ভাগ, তা এনকে ফোর দ্বারা ভাগ করতে হবে। সূত্রটা সেম মিডিয়ানের মতো, যখন আমরা মিডিয়ানের সূত্র শিখতাম সেখানে আমরা এনকে দুই দ্বারা ভাগ করতাম, তাহলে মধ্যমান পাওয়া যেত। আর কোয়ার্টাইল হলো চার ভাগের এক ভাগ, এই জন্য এনকে ফোর দ্বারা ভাগ করতে হবে। যদি ফার্স্ট কোয়ার্টাইল হয় এনকে সরাসরি ফোর দ্বারা ভাগ করলে হবে, আর যদি থার্ড কোয়ার্টাইল হয় তাহলে এনকে ফোর দ্বারা ভাগ করে আবার তিন দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ এনকে তিন দ্বারা গুণ করে ফোর দ্বারা ভাগ করলে হবে থার্ড কোয়ার্টাইল। এই ফার্স্ট কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইলের সূত্র। এরপরে আসুন ডিসাইল, দশ দ্বারা ভাগ করতে হবে, এনকে দশ দ্বারা ভাগ করলে দশমাংশ দশ ভাগের এক ভাগ পাওয়া যাবে। পার্সেন্টাইল, এনকে একশো দ্বারা ভাগ করতে হবে শতকরায় প্রকাশ করার জন্য। এখন আসুন আমরা একবার একটু সূত্রটা দেখি। ফার্স্ট কোয়ার্টাইল সূত্র হলো এল প্লাস এন ভাগ ফোর তম আইটেম, এন ভাগ ফোর মাইনাস পিসিএফ ডিভাইডেড বাই এফ কিউ। এফ কিউতে ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস ইন্টু সি। যখন আমরা মিডিয়ান করতাম তখন এফ এম লিখতাম, এফ এম মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য মিডিয়ান ক্লাস, আর এফ কিউ মানে ফ্রিকোয়েন্সি অফ দ্য কোয়ার্টাইল ক্লাস। আর পিসিএফ, প্রি কিউমুলেটিভ অফ কোয়ার্টাইল ক্লাস, কিউমুলেটিভ কোয়ার্টাইল ক্লাসের পূর্বেরটা। এবার আসুন থার্ড কোয়ার্টাইল যদি হয় এল প্লাস এন ভাগ ফোর, এর সাথে দেখুন একটা এনের সাথে একটা থ্রি গুণ করা আছে, এইটা থার্ড কোয়ার্টাইল বলে থ্রি গুণ দিতে এক্সট্রা, মাইনাস পিসিএফ ডিভাইড বাই ফার্স্ট এফ কিউ ইন্টু ক্লাস ইনেবল, একই সূত্র এই। এবার ডিসাইল এল প্লাস এল থেকে লোয়ার লিমিট অফ ডিসাইল ক্লাস প্লাস এন ভাগ টেন, দশ ভাগের এক ভাগ। এখন এনের সাথে একটা আই দেখা যাচ্ছে, এটা হলো চলকের মান। যদি বলা হয় সেভেন পার্সেন্টাইল তাহলে এখানে সাত গুণন এন দিতে হবে, অর্থাৎ এনের সাথে সেভেন গুণ হবে। যদি বলা হয় সিক্স পার্সেন্ট সিক্স ডিসাইল তাহলে ছয় গুণ করতে হবে, যদি বলা হয় ফোর ফোর ডিসাইল তাহলে ফোর গুণ এন ডিভাইডেড বাই টেন, এভাবে আশা করি বুঝতে পারছেন। আর নিচে এফডি মানে কি, এফডি হলো ফ্রিকোয়েন্সি অফ দ্য ডিসাইল ক্লাস, যেমন কোয়ার্টাইল ক্লাস, মিডিয়ান ক্লাস, এটা ডিসাইল ক্লাস ইন্টু ক্লাস ইন্টারভেল। ওকে, পার্সেন্টাইল এন ভাগ ওয়ান হান্ড্রেড মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফ পি, ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্সেন্টাইল ক্লাস। ওকে, আর এনের সাথে আয় আছে, এটা যদি বলা হয় দশ পার্সেন্ট তাহলে টেন ইন্টু এন, যদি বলা হয় বারো পার্সেন্ট তাহলে বারো ইন্টু এন, এটা এই জন্য আয় দেওয়া হয়েছে, আয় হচ্ছে চলক, এই চলকের মান পরিবর্তন হয়। সূত্রগুলো দেখলাম, এবার অঙ্কের দিকে চলে আসি। অঙ্ক সমাধান করলে এগুলো খুব সহজে বুঝতে পারবেন। প্রথম অঙ্কটা কোয়ার্টাইল বলা হয়েছে, ফাইন্ড আউট দ্য ফার্স্ট কোয়ার্টাইল অ্যান্ড থার্ড কোয়ার্টাইল গিভেন বিলো। নিচে দেওয়া হলো ইনফরমেশন এক্সের মান, শুধুমাত্র এক্সের মান আছে আঠারো, দশ, বিশ, বিয়াল্লিশ, পঁচিশ, চল্লিশ এবং পঁয়ত্রিশ, এটা তো সিম্পল সিরিজ। তো আমরা কোয়ার্টাইল করব, মানটা লিখলাম এটা বক্সের ভিতরে, এক্সের মান, এফ এর মান নাই, তাই ওয়ান 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 মিলে সাতটা মান আছে, সেভেন হলো এনের মান। উই নো দ্যাট, আমরা জানি যে ফার্স্ট কোয়ার্টাইল হলো এন প্লাস ওয়ান ভাগ ফোরতম আইটেম। এখন এনের সাথে আমরা ওয়ান যোগ করলাম কেন? যখন মিডিয়ান করতাম তখন আমরা সূত্র শিখাইছিলাম, যদি বেজোড় হয় তাহলে এনের সাথে এটা এক যোগ করে নিতে হয়, আর জোড় হলে যোগ করা লাগে না। তো এখানে দেখছিলাম যে এনের মান সেভেন, এটা বেজোড়, তো এন প্লাস ওয়ান ভাগ ফোর, এন হচ্ছে সাত আর এক আট, আটকে সাত দ্বারা ভাগ করলে দুইতম আইটেম। এই দুইতম আইটেম কোথায় পাবো? হ্যাঁ, এর জন্য আমাদের একটা কিউমুলেটিভ করা লাগবে। মিডিয়ান করতে গেলে যেমন কিউমুলেটিভ করা লাগে, কোয়ার্টাইল করতে গেলেও কিউমুলেটিভ করা লাগে, পার্সেন্টাইলেও কিউমুলেটিভ লাগে, ডিসাইলেও কিউমুলেটিভ লাগে, কর্ম কর্ম ফলাফল। কর্মজনিত ফলাফল হচ্ছে এক আর এক, দুই আর এক, তিন আর এক, চার আর এক, পাঁচ আর এক, ছয় আর এক, সাত। ওকে, এখন আমাদের এখানে দুইতম আইটেম, এই দ্বিতীয়তম আইটেম হলো ফার্স্ট কোয়ার্টাইল, তাহলে চার ভাগের একতম এক ভাগ হচ্ছে এই আঠারো। ক্লিয়ার? আমরা কীভাবে পেয়েছি বুঝছি যে দুইতম আইটেম হুইচ লাইস ইন সিএফ, যেটা সিএফের মধ্যে পাওয়া যাবে দুই, সো ফার্স্ট কোয়ার্টাইল হবে আঠারো। কীভাবে হবে? এই দুইয়ের এগনেস্ট ভ্যালু, এক্সের মান যেটা, এটাই অপোজিট ভ্যালু অফ দুই, তাহলে ফার্স্ট কোয়ার্টাইল শেষ। এবার থার্ড কোয়ার্টাইল, থার্ড কোয়ার্টাইল একই সূত্র, এন প্লাস ওয়ান থাকবে কিন্তু বাইরে একটা থ্রি গুণ আছে, তাহলে সাত আর এক আট, আট গুণ তিন, তিন আটটা চব্বিশ, চব্বিশকে চার দ্বারা ভাগ করলে চার ছয় চব্বিশ, এই সিক্স হবে
এখন সিএফ এর মধ্যে খুঁজি আমরা সো কোয়ান্টাইল ক্লাস থার্ড কোয়ার্টাইল ক্লাস হবে হুইচ লাইস ইন সিএফ সি যেটা 6 এর মধ্যে পাওয়া যাচ্ছে তাহলে 6 সো থার্ড কোয়ার্টাইল হবে 40 কারণ 6 এর অপোজিট ভ্যালু হলো 40 এগনেস ভ্যালু অফ 6 ক্লিয়ার তাহলে থার্ড কোয়ার্টাইলে পেয়ে গেলাম ফার্স্ট কোয়ার্টাইলে পেয়ে গেলাম আশা করি বুঝতে পারছেন নাম্বার প্রবলেম 2 দেখুন ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ ফার্স্ট কোয়ার্টাইল এন্ড থার্ড কোয়ার্টাইল ফ্রম দ্য ফলোয়িং ডাটা এক্স এর মান দেওয়া আছে এফ এর মানও দেওয়া আছে তাহলে এটা ডিসক্রিট সিরিজ এক্স এর মান এফ এর মান লিখে ফেললাম এন এর মান এফ এর মান যোগ করি এন পাওয়া গেল 400 তো ফার্স্ট কোয়ার্টাইল এন ভাগ 4 যেহেতু 400 এটা জোড় তো 400 কে 4 ভাগ করলে 100 তম আইটেম এটা সিএফ করেন 5 আর 13 18 আর 20 38 আর 80 এভাবে 118 218 250 340 এবং 400 ক্রমযোজিত হয়েছে এখন আসুন 100তম আইটেম পাবো কোথায় 100তম আইটেম হুইচ লাইস ইন সিএফ যেটা সিএফ এর মধ্যে খুঁজে দেখলাম 118 আছে তো 118 এর অপোজিট ভ্যালু আছে কিন্তু এখানে 40 তাহলে ফার্স্ট কোয়ার্টাইল হলো 40 থার্ড কোয়ার্টাইল দেখুন একই রকম তাহলে থার্ড হচ্ছে 3 দ্বারা গুণ করলাম 3 400 3 3 1200 ভাগ 4 তাহলে এই যে 300 আইটেম তো 300তম আইটেম পাবো কোথায় এই 300তম আইটেম আছে 340 এর মধ্যে এই বরাবর তাহলে এর বিপরীত এগনেস ভ্যালু কত 70 এই 70ই হচ্ছে আমাদের থার্ড কোয়ার্টাইল তো আমরা লিখলাম 300তম আইটেম হুইচ লাইসেন্স হিয়ার 340 যেটা 340 এর মধ্যেই পাওয়া যাচ্ছে সুতরাং থার্ড কোয়ার্টাইল হবে 70 কি হবে অপোজিট ভ্যালু অফ 340 340 এর বিপরীত মান এক্স এর মান কত 70 এর অ্যানসার ডিসক্রিট সিরিজ শেষ কন্টিনিউয়াস সিরিজ ফার্স্ট কোয়ার্টাইল এন্ড থার্ড কোয়ার্টাইল আসুন কন্টিনিউয়াস সিরিজ 15 থেকে 19 20 থেকে 24 25 থেকে 29 এভাবে ইনক্লুসিভ বেসিসে এখন দেখানো হয়েছে এবার এফ এর মান তো আছে একটা বক্স নিলাম ক্লাস ইন্টারভেল এফ এর মান লিখে যোগ করলাম এন এর মান 96 এখন আসুন কন্টিনিউয়াস সিরিজে আমাদের কাজ হচ্ছে কোয়ার্টাইল ক্লাস লিখতে হবে এল ভাগ প্লাস এন ভাগ 4 মাইনাস পিসিএফ ডিভাইড বাই এফ কিউ ইনটু সি এল হলো লোয়ার লিমিট অফ কোয়ার্টাইল ক্লাস সো কোয়ার্টাইল ক্লাস হবে এন ভাগ 4 ছিয়ানব্বইকে সাত দ্বারা ভাগ করলে 24তম আইটেম 24তম আইটেম হুইচ লাইস ইন সিএফ 24 যেটা 24 মধ্যে পাওয়া যাবে সুতরাং এর অপোজিট ক্লাস ইন্টারভেল কত 20 থেকে 24 তাহলে 20 থেকে 24 এর লোয়ার লিমিট কত 20 সুতরাং এল এর মান হলো 20 আমরা হিয়ারে লিখে দিলাম এন এর মান 96 এবার আসুন এটা যদি কোয়ার্টাইল ক্লাস হয় তাহলে এর এফ এফ কিউ কত 20 এফ কিউ হলো 20 এবার পিসিএফ হবে এই 24 পূর্বেরটা কত পিসিএফ 4 এই যে 4 পিসিএফ 4 এবার ক্লাস ইন্টারভেল 5 করে ব্যবধান আছে বাস সি এর মান 5 লিখে পোস্টিং দিলাম পুটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস ইন দ্য অ্যাবভ ফর্মুলা উপরে ফর্মুলায় মানগুলো বসিয়ে ফার্স্ট কোয়ার্টাইল পেয়ে গেলাম পজিশন অ্যান্সার শেষ কন্টিনিউয়াস সিরিজ থার্ড কোয়ার্টাইল তাহলে থার্ড কোয়ার্টাইলে সেই একই সূত্র এন এর সাথে এটা 3 গুণ হবে তো এন এর সাথে 3 গুণ করে 4 তে ভাগ করলে 396 ভাগ 4 তাতে 72তম আইটেম 72তম আইটেম হুইচ লাইস ইন সিএফ এবার সিএফ এর ভিতরে পাওয়া যাবে 72 কোথায় দেখেন তো এখানে 86 এর মধ্যে 72 আছে 86 এর মধ্যে 72 পাওয়া যাবে 62 এর মধ্যে আর 72 পাওয়া যাবে না তাহলে এইটা যদি হয় ক্লাস ইন্টারভেল লোয়ার লিমিট হচ্ছে 30 তাহলে 30 হলো আমাদের লোয়ার লিমিট এন হলো 96 পিসিএফ এখন আসুন এই 86 এর আগে যেটা 62 এটা হলো পিসিএফ আর এফ কিউ এফ কিউ হচ্ছে এই বরাবর এফ কিউ কত 24 এটা হলো এফ কিউ আর ক্লাস ইন্টারভেল 5 ক্যালকুলেশন করলাম সো থার্ড কোয়ার্টাইল এখানে আসলাম 86 এখানে সো ক্লাস ইন্টারভেল 30 থেকে 40 34 তাহলে 30 হলো ক্লাস ইন্টারভেল পুটিং দ্য ভ্যালুস ইন দ্য ফর্মুলা ওই ফর্মুলায় মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলাম 32.083 এটা হলো অ্যান্সার ক্লিয়ার তাহলে কোয়ার্টাইল সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম এবার আসুন ডিসাইল সম্পর্কে জানতে পারি কিনা ঠিক আছে আগামী ক্লাসে আমরা ডিসাইল নিয়ে আলোচনা করব আজকে ক্লাসে এখানে শেষ হলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ